আল্লাহর হাবিব বলেন তো অরাধু আনাইয়া আনালুকম তোমরা যে আমলগুলো করম আমি নবীর কাছে আমলগুলা পৌঁছে দেয়া হয় আমি যখন দেখি আমার উম্মত কোনো সবের কাজ করেছে হামিদতুল্লা আমি আল্লাহর প্রশংসা দায় করি আর যখন আমি দেখি আমার উম্মত গুনাহের মধ্যে পড়ে আছে ফাস্তাগফারতু লাহু আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই হায়াতি খায়রুন লাকুম ওয়া ওয়াফাতি খায়রুন লাকুম আমার জীবনটা তোমাদের জন্য বরকতপূর্ণ আমার দুনিয়া থেকে চলে যাও তোমাদের জন্য বরকতপূর্ণ হবে এখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে আল্লাহ রাহাবি শুয়ে আছেন মাদিনাতুল মনোয়ারায় সেখানে আমল নাম আল্লাহ পৌঁছে দেন আমার আপনার আমল নামা বিশ্ব দেখেন আমার নবী কাল্লাপাক এত সম্মানিত করেছেন উম্মতের জন্য প্রতিনিয়ত বিশ্ব নবী দোয়া করতে থাকেন হায়াতি খায়রুল্লাকুম ওয়াফাতি লাকুম। আল্লাহর নবী জীবদ্দশায় আমার আপনার জন্য দোয়া করতেন মাদিনা আমার হাবিব দোয়া করেন দোয়ার কারণে যিনি এখনো আমাদেরকে জীবিত রেখেছেন ভালো রেখেছেন তিনি কে এই রবি মাস ঠিক এমন একটি মাস যেই মাসটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠায় দিলেন আমার নবী আমার আপনার মতো বাবা পায় নাই দুনিয়াতে এতিম হয়ে এসেছে নবী আমার এতিম হয়ে আসলেন আশ্রয় না পাওয়ারই কথা ছিল এতিম মানুষকে মানুষ মূল্যায়ন করে না কিন্তু আমার নাবিকে পরতে পরতে মানুষ মহাব্বত করেছে কারণ লগ্ন থেকে যিনি আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কে আমার নবী যখন জন্মগ্রহণ করলেন ঠিক তার পঞ্চান্ন দিন পূর্বে মুজদালে ফার মাস জায়গাটায় দেখবেন এখনো পাথরগুলো দেখলে মনে হয় আল্লাহর আজাব গজবে এই জায়গা এখনো হাতির মতো দেখলে মনে হয় দেখতে আবরাহা যখন আক্রমণ করতে এসেছে আল্লাহর ঘরকে দিবে দাম্বি কহংকারী আবরাহাব আল্লাহর ঘর ঘুরায় দেওয়ার জন্য আসলো আল্লাহর হাবিব এখনো দুনিয়া আসেন নাই ইবনে কথির তিনি উল্লেখ করেন পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন এখনো বাকি আছে সেই মুহূর্তে আব্রাহা যখন আসলো আব্দুল মুতালেব সহ সব নেতারা হতবম্ব হয়ে গিয়েছে কি করে কাবার জন্য কিছু করবে সবার মনে কাবার জন্য মায়াব কিন্তু আব্রাহার বাহিনীর সঙ্গে কুলাবে না আব্রাহ আব্রাহার বাহিনীর সঙ্গে কুলাবে না আব্রাহার বাহিনী শক্তিশালী বাহিনী হাতি ঘোড়া সৈন্য সমান্ত সহ পুরো বাহিনী আক্রমণ করার জন্য আসছে আব্দুল মুত্তালিব দূরে দাঁড়ায় আল্লাহকে বলতেছে আল্লাহ ওয়ালিকুল্লি মালিকিন বাইত সব মালিকের একটা ঘর থাকে মালিক এটা তো আপনার ঘর মালিক আপনার ঘরে আব্রাহা আক্রমণ করবে নিজের ঘর রক্ষার জন্য সবাই যেমন বেকুল হয়ে যায় আজকে আপনার ঘরটা আপনি রক্ষা করেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষাই করেন নাই পুরো হস্তি বাহিনী সহ আব্রাহার গোষ্ঠীকে যিনি টুকরা টুকরা করে তহিদ কে প্রতিষ্ঠিত করে দিলেন তিনি কে চর্বিত গাছ তৃণলতা পাতা খাওয়ার পরে পোকা যখন বিষ্ঠা হিসাবে বের করে দেয় একরকম এক কালারের বিভিন্ন রকম পাতা খেয়েছে কিন্তু যখন বের হয়ে যায় বোঝা যায় না কোনটা কোন গাছের পাতা আল্লাহ যখন যাকে যাকে আবাবিল দিলেন এমন ভাবে ধ্বংস হয়ে গেল কোনটা হাতি কোনটা ঘোড়া কোনটা মানুষের হাত কোনটা পা কোনটা মাথা চিহ্নিত করা যায় নাই যার যার নামে বরাদ্দ গুড়া যখন পড়েছে মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেছে যিনি কাবাকে রক্ষা করেছেন তিনি কে শেয়াল্লাহ কি আজও আছেন আওয়াজটা এত আসতে হলো আসেন আল্লাহ যদি থাকে আমার ভাইরা

এই আয়াতুল কুরসিটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোনো গোলাম পড়ে এটা আপনি ধরে নিতে পারেন নিশ্চিত জান্নাতের একটা টিকিট বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আয়াতুল কুরসি যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কোনো গোলাম পড়ে নবীজি বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবোর কুলি সালাতিন মাকতুবাতিন

চক্ষুটা বন্ধ হতে দেরি হবে যিনি জান্না দিতে দেরি করবেন না তিনি কে তো খুশি না বেজা এই ছোট্ট আমলটা আজকে থেকে আমরা করতে পারবো ইনশাল্লাহ তবে একটু বুঝে বুঝে পড়বেন হাইয়ুন কাইয়ুম যিনি চিরস্থায়ী যিনি চিরঞ্জীব সকল ক্ষমতার মালিক যিনি কুলকায়নাতের মালিক যিনি স্রষ্টা যিনি সমস্ত সৃষ্টির মালিক যিনি সেই মালিকের বরত্বের ঘোষণাটা আয়াতুল কুরসির মধ্যে পড়বেন আপনার জীবনটা পরিবর্তন করবেন চক্ষুটা বন্ধ হবে তার আগে যিনি দেখে দেখে জান্নাতের মালিক বানায়া দিবেন তিনি কে এমন হতে পারে আপনার ভাগ্যে

এই তো দেখো তোমার জান্নাত জান্নাত সচক্ষে আপনি দেখবেন যেমন টাল্লা আদা করলেন দেখতে দেখতে মত হবে আপনাকে যিনি সৌভাগ্যবান বানায়া কবুল আর মঞ্জুর করে নিবেন তিনি কে এবার আরেকটা বার বলেন তো দেখি মাস্টার নাম কি সবাই আওয়াজ করে বলেন কি নাম এই রবি উলাউয়াল মাসিব আল্লাহর মহাব্বতকে সামনে নি নবীজির মহাব্বতকে সামনে নি যতজন আজকের মাহফিলে আসলেন বসলেন এখান থেকে ওঠার আগে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে বিশ্বাস আছে কথা কয় না বিশ্বাস আছে ইন্নাল মালাইকা লাতাদাউ আজনিহাতাহা রিবনলি তালিবুল ইলম যতজন আজকে কোরআন শোনার জন্য হাদিস শোনার জন্য আসলেন তালিবুল ইলম হওয়ার মর্যাদা আপনাকে আমাকে দান করেছে আপনার আমার জন্যে ফেরেশতারা তাদের নূরানি জানাগুলা গুলা বিছায়া রেখেছে যাতে একটুখানি আপনার আমার মনগুলা নরম হয়ে যায় বলেন আল্লাহু আকবার হাততাল হেই তান উফি যত পুকুর আপনার আশেপাশে আছে নদী আপনার পাশে আছে পুকুর আর নদী আর সমুদ্র এর সব মাছগুলো আপনার আমার জন্য দোয়া করে আল্লাহ তলিবুল আইলেমকে আপনি মাফ করে দেন ক্ষমা করে দেন এমন সৌভাগ্য আপনার আমার যাদের কেল্লা দিয়েছেন হাত্তার নামলা তুফি দুপুরি হাফ আশেপাশে যত পিপিলিকা আছে পিপিলিকা দোয়া করে আল্লাহ আল্লামকে আপনি করে দেন যদি আজকে মা পেয়ে যান এই মাহফিল সফল হবে যিনি কবুল করে নেবেন তিনি কে তো আমরা এই মাহফিলে শুধু শুনবো না আমল করব সবাই একটু আওয়াজ দিয়ে বলেন শুনবো না আমল করব যতগুলা কথা আজকে আমি এখানে বলছি কথাগুলার প্রথম শ্রোতা আমি নিজে কারণ কথা প্রথমে আমার কানে আসছে আপনাদের কানেও যাচ্ছে তার মানে ওয়াজগুলা আমি আমার নিজের জন্য করছি আপনাদের জন্য করছি উ সি নরসি ওয়াইয়া কুম্বিত আপনাদের সকলকে এবং আমার নিজেকে প্রথম আমি নসিহত করছি তাকোয়ার নসিহত সামনে যারা অবশ্যন আপনাদেরকে তাকওয়ার নসিহত করছি আজকের বিউল মাস এই পবিত্রতমা মাসে আমরা মুসলমান নবীজির মোহাব্মদ যদি সামান্য জাগ্রত হয় এই মাহফিলটা সফল হবে এ মাহফিলার আয়োজন সফল হবে সার্থক হবে আমাদের হবে দাবি সত্য হবে যদি আল্লাহ শেষ পর্যন্ত কবুল করে বলেন ইনশাআল আমরা শেষ পর্যন্ত আছি তো ইনশা আল্লাহ নিকৃষ্ট গালে চপেটা গাত করে থাকবো তো ইনশা আল্লাহ কে কে পঞ্চাশ পার্সেন্ট শুনে বাড়ি চলে যাবেন হাত উঠে দেখা দুইজন মুরব্বী হাত তুলছে আর এদিকে একজন আমি খালি তাকায় ছিলাম চেয়ারম্যান সাহেবের দিকে দেখি চেয়ারম্যান সাহেব হাত তুলে কিনে দেখি না আলহামদুলিল্লাহ উনি হাত তুলে নেয় তার মানে পঞ্চাশ পার্সেন্টে উনিও যাবেন আপনারা চলে যাবেন এবার দেখতে চাই আজকের এই মাহফিলে যুবকদের সুন্দরতম এই আয়োজনে শোনার পরে জীবনের ওই মাহফিল থেকে পরিবর্তন আসছিল আল্লাহ তুমি হুজুরেও মাফ করে আল্লাহ তুমি কবুল করো এটা আমার জন্য নাজাতের ও শিলা হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন এর মধ্যে একজন উঠার চিন্তা করছিল হুজুর না আসলে উঠি নাই এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে বসছে আর কি আমরা ইনশাল্লাহ আজকের এখানে শেষ পর্যন্ত বসবো তো মাস্টার নাম কি এমন একটা মাসে আজকে আমরা বসলাম ইহুদি একজন পণ্ডিত আল্লাহর হাবিবের জন্ম লাভের পরে ইহুদি পন্ডিত পাশ দিয়ে যাচ্ছিলেন নজর করে দেখে একটা ঘরের দিকে তারকারাজি গুলো আছে একটা ঘরের দিকে তারকারাজি গুলো ঝুঁকে রয়েছে ইহুদি পন্ডিত আর দেরি করলেন না বুঝে ফেললেন ঘরটা সাধারণ কোনো ঘর না দৌড়ে চলে গেলেন সেই ঘরের ভিতরে গিয়ে ফুটফুটে শিশু বাচ্চা কুল কায়নাতের শ্রেষ্ঠ মেহমান আল্লাহর হাবিবের দিকে তাকালেন আল্লাহর হাবিবের দুই কাঁধের মাঝখানে হাজালাব কবুতরের ডিমের মতো সপ্নে নবুতের সিলমোহর ছিল এহুদি পণ্ডিত যখনই দেখলেন অজ্ঞান হয়ে গেলেন জ্ঞান হারায় ফেললেন জ্ঞান ফেরার পরে লোকেরা বলল আপনি জ্ঞান কেন হারায় ফেললেন এহুদি পণ্ডিত বলতেছে আজ থেকে সব ধর্মের জারি জুরি শেষ হয়ে গেল শ্রেষ্ঠ নবী চলে এসেছে তার সম্মানের কথা মনে করে আমি আর নিজেকে ধরে রাখতে পারি নাই মাটির মধ্যে অজ্ঞান হয়ে লুঠা করলাম ওরাফাক না আল্লা কাফর এমন নবী কেল্লাম আমার আপনার নবী হিসেবে পাঠিয়েছে আল্লাফাক আকাশটুম্বী জনপ্রিয়তা দিয়েছে আকাশটুম্বী সম্মান ইজ্জত দিয়েছে যেখানেই আল্লার নাম সেখানেই আমার নবীর নামকে যিনি সমুন্নত করে দিয়েছেন তিনি কে আল্লাহর জান্নাতের কথা ধরুন সেই জান্নাতের দার রক্ষী ফেরেশতা শুধু দাঁড়ায় আছে কবে আল্লাহর হাবিব আসবে জান্নাতের দরজার ভিতরে নক করবে যেদিন আল্লাহর হাবিব জান্নাতের সামনে যাবেন দরজার ভিতরে যখন নক করবেন ফেরেশতা প্রশ্ন করবে মান আনতা কে তুমি আল্লাহর হাবিব সেদিন বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি দার রক্ষী ফেরেশতা বলবে বিকাউমির তুলাফতাগুলিয়াহাদিন ক্বাবলাক নবী আপনার জন্য আমি আদিষ্ট হয়েছি কারোর জন্য জান্নাতের দরজা আমি খুলি নাই আজকে আপনি প্রবেশ করেন জান্নাত আপনার অপেক্ষা আছে আমি ফেরেশতা সহ অসংখ্য ফেরেস্তা অপেক্ষা আছে জান্নাত যে নবীর জন্য অপেক্ষা আছে কুল কায়না যে নবীর জন্য অপেক্ষা ইহুদিরা পর্যন্ত আল্লাহর নবী কবে মদিনায় যাবে অপেক্ষমান থাকত ছোট্ট বাচ্চারা অপেক্ষা করত এমন শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে যিনি আমাকে আপনাকে কবুল করেছেন তিনি কে আচ্ছা আমরা কি দরখাস্ত করছিলাম জাল্লা আপনি নবীজির উম্মত বানান দরখাস্ত করছি জীবনে কোনোদিন আমরা জানতাম না দরখাস্ত করি নেই আল্লাহ পাক আমাদেরকে এত বড় সৌভাগ্য দিয়েছে সৌভাগ্যবান বানিয়েছে শ্রেষ্ঠ নবীর উম্মদ বানায়া ধন্য করেছে এত দূর চলে আসার পরে আপনি যদি জাহান্নামের দিকে যান যেই নবীকে আল্লাহ পাঠালেন আমরা ছিলাম জাহান নামের কিনারায় জাহান নামে পড়ে যেতাম হাবুডুবু খাতাম জাহান নামের কিনারা থেকে আমার নবী আমাদেরকে উঠে আনলেন এমন নবীর সৌভাগ্য পরেও এমন কিছু মানুষ আছে দলে দলে যারা জাহান্নামের দিকে চলে যাবে ঠিক না বিছি ইন জাহান্নাম কানাত মির সাদ হচ্ছে আযাবের খনি সেই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী আসলেন রহমত হয়ে পৃথিবীতে আগমন করলেন আল্লাহর হাবিবের মুবারক কপাল বেয়ে অহুদের প্রান্তরে রক্ত ঝরেছে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহ এই রক্তের ভিতরে না থামার কারণে জোর জোর করে রক্ত পড়ছে নবী একবারের জন্য বদ্ধ দেন নাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহ চাটায় পুরালেন সাইটাকে নবীজির মোবারক কপালের ভিতরে লাগায় দিলেন ক্ষত জায়গায় লাগায় দেওয়ার পরে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে আল্লাহর হাবিব একটু বিশ্রাম নিলেন এরপরে বদ্ধ এরপরে আল্লাহর হাবিব তাদের ব্যাপারে বদ্ধ করেন নাই আল্লাহর হাবিব বলেন ফাহিয়া নাই না উমতের একদিন তোমরা রেজাল্ট পেয়ে যাব সাফাতে ধন্য হয়ে যাব দলে দলে জান্নাতে চলে যাবা মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি احد যে উম্মত বরণ করলো শিরিক করলো না আমার সে উম্মত শাফাত পাবে ধন্য হবে শাফাত পে উম্মতটা জান্নাতি হবে বলেন আল্লাহ আকবর সে জান্নাত আমরা চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছাড়তে হবে ছাড়তে রাজি আছেন এই আশেপাশের লোকজন যখনই বিপদে পড়ে যায় মাঝে মাঝে কবরের কাছে যায় গিয়ে কবরকে সেজদা করে এমন লোক আছে না নাই গণকের কাছে গিয়ে হাত দেখায় আল্লাহর হাবিব বলেন মান আতা কাহিনান আও আররাফান ফাসাদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণকের কাছে গিয়ে যদি হাত দেখানো হয় গণকের কাছে গিয়ে হাত দেখালেন আল্লাহর হাবিব বলছেন আমার উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে এই কোরআন তুমি মানলে না অস্বীকার করলে গণকের কাছে যার কারণে আমার আপনার ভিতরে এমন শির ঢুকে গেল এই শিরকের কারণে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কি এখন এই শিরক আমাদের সমাজের রন্দ্রে রন্ধ্রে আছে না নাই আজকের মাহফিল থেকে এক নম্বর রবিউলা অঙ্গীকার হচ্ছে হবে যাবতীয় আমরা ছেড়ে দেব কেউ কাউকে দেখলে এটা বলবো না ভাই ভালো বলি কি না কি বলি বলি না আমরা ভাই ভালো কেন এমনকি হুজুরদেরকে ফোন দিল বলি হুজুর আপনি ভালো থাকবেন বলেন হুজুরের ভালো থাকার কোনো ক্ষমতা আছে চেয়ারম্যান সাহেবের ভালো থাকার ক্ষমতা আছে মাহফিলের শ্রোতা যতজন আসছেন কারো ভালো থাকার ক্ষমতা আছে ভালো রাখেন কে এজন্য ভালো থাকবেন এই পরিভাষা বাদ দেন কি বলবেন এই তো মার্ল সবাই বলেন কিন্তু আমার দেশের একটা সমস্যা আল্লাহর নাম নিতে আমরা বড় লজ্জা পাই ভারতের সংবাদ মাধ্যম দেখবেন ভারতের সংবাদ মাধ্যমগুলা দেখবেন তারা ভগবানের নাম নিতে লজ্জাবোধ করে না তারা ভগবানের কথা বলতে লজ্জাবোধ করে না কিন্তু আমাদের সুশীল সমাজেরা এমনভাবে আষ্টে পিষ্টে লেগে আছে তাদের প্রপকাণ্ডার কারণে আল্লাহর নাম নিতে বড়ই আমাদের লজ্জা লাগে ঠিক কিনা বলে যখন বিপদে পড়ে যায় মুসিবতে পড়ে যায় সেই মুহূর্তে আল্লাহর নাম ঠিকই আমরা নেই ওলাইন সালতহুম মনখলাতহুম যদি তাদেরকে প্রশ্ন করা হয় কে তোকে বানিয়েছে আর জবাব খুঁজে পায় না লায়া কোলো নাল্ল তখন তারা বলে অবশ্যই আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে এখন এখানে বসা যতজন আছেন আপনার দলের কোন নেতা খুশি হল বেজার হলো এটা আমাদের কিচ্ছু যা আসে না সর্ব অবস্থায় বলব কার নাম বাঁচবো কার নামনি যদি জীবনটাও দিতে হয় কার নাম নিয়ে জীবন দিব শুধু কার জন্য জীবন দেব ইন্না সলাটি ও অনুসকি ওয়ামা হায়া নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার নিশ্চয় আমার জীবন আমার মরণ একমাত্র আল্লাহর জন্য হবে আপনি যখন নিজেকে পূর্ণরূপে সারেন্ডার করবেন আসলাম তুলে জন্য যখন পূর্ণ সারেন্ডার করবে আপনি মুসলিম এখন আমরা আমাদের বড় দল বানায় নিয়েছি রাজনীতিকে বড় ধর্ম বানায় নিছি আমাদের রাজনীতিকে ঠিক না বলে এমন রাজনীতি আমাদেরকে পেয়ে বসেছে মুসলমানের সন্তান পূজার মধ্যে যাওয়াকে রাজনীতি মনে করে এমন কি মুসলমানের সন্তান মনে করে বড় একটা উৎসব পূজা মুসলমানের উৎসব যেমন ঈদ ঠিক তেমনি হিন্দুদের পূজায় যাব সেখানের প্রসাদ গিয়ে খাব মুসলমানের সন্তান যখন পূজার মধ্যে যায় সকাল বেলায় মুসলমান সন্ধ্যাবেলায় মুসরেক হতে আর দেরি হয় না এমন মুসলমান এখন ঘরে ঘরে আসে না না এর মানে এই নয় আপনি হিন্দুদেরকে কষ্ট দিবেন আমার যত ভাইয়েরা আছে বিভিন্ন ধর্মাবলম্বী তারা আমাদেরই ভাই আমাদের দেশে তারা বসবাস করে সম্প্রীতি বিনষ্ট হয় এমন কাজ মুসলমান করে না সব জায়গায় মুসলমান প্রমাণ করেছে সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত মুসলমান কখনো স্বৈরাচারী ছিল না শান্তিপ্রিয় ছিল বিদায় মুসলমান এখনো শান্তির কথা বলে ঠিক কিনা বলে এজন্য মুসলমান খুব হুশিয়ার হয়ে যান পূজা তাদের অনুষ্ঠান ঈদ আমাদের অনুষ্ঠান শিবরান ফাসিবিরিন তারা পূজায় যাবে আপনি যদি পিছনে পিছনে পূজায় যান আপনিও মুসলিম কে অনুসরণ অনুকরণ করলেন আল্লাহর হাবিবের উম্মতের দাবি পূরণ হয় না সকাল বেলায় মুসলমান সন্ধ্যা হতে আপনি মুশরিক হয়ে গেলেন ঠিক না বেটি এমন মুসলমানের সংখ্যা কম না বেশি অনেকে আবার এগুলো মাহফিলে বললেও রাগ করে হুজুর এগুলো বললেন কেন এগুলো যদি আমাদের কথা না হয় আমাদের ছেলেগুলা ধ্বংস হয়ে যাবে আমাদের ছেলেগুলা ধ্বংস হয়ে যাবে এটা মনে করার সুযোগ নেই আপনি বেঁচে যাবেন আল্লাহর রাজাব যখন আসবে প্রত্যেককে আল্লাহ পাকাও করবে ঠিক না বেঠি সুতরাং আল্লাহর আবাদ্যাচারণ করা হয় আল্লাহর বিরোধিতা করা হয় এমন কোন প্রোগ্রাম মুসলমানের প্রোগ্রাম হতে পারে আমাদের প্রশাসনের ভাইরা তাদেরকে নিরাপত্তা দিবে আমাদের চেয়ারম্যান সাহেব উনি যেহেতু এলাকার দায়িত্বশীল জনপ্রতিনিধি উনার দায়িত্ব আছে উনি যাবে তাদের জন্য বলবে আপনাদের এই পূজা পর্বন পালনে যেন কোনো কষ্ট না হয় আমি ব্যবস্থা যতটুকু পারি করব সাধ্য অনুযায়ী চেষ্টা করব প্রয়োজনে রাত জেগে পাহারা দেব তারপরে অনিষ্ট হতে দেব না এটা হবে ওনার বক্তব্য ঠিক কিনা বলে কিন্তু আপনি জনপ্রতিনিধি না আপনি সেখানে যাবেন না মুসলমানের সন্তান সেখানে যেতে পারে আজকে নবীর উম্মত যতজন এখানে বসলেন আপনি নবীর সাফাত পাবেন সাফাতকে সহজ মনে করবেন না আল্লাহ নবী যদি সাফাত করে আল্লাহর নবী আপনাকে চিনলেন আর নাবি যদি সেদিন চেনেন আপন করে নিবেন কাছে টেনে নিবেন এ আপন করে নেওয়া কাছে টেনে নেওয়ার কারণে মুসিবতের সময় যিনি মাফ করে দিবেন তিনি কে আমার আপনার নবী বিশ্ব নবী আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবেন উন্মতের বেহাল দশা সেদিন হবে সিনফান মুসাতান সিনফান রুকবানান সিনফান আলা উজুহিহিম এক গ্রুপ সেদিন পার হবে দ্রুত বেগে আল্লাহর জান্নাতি আরোহণে চড়ে চোখের পলকে পার হয়ে যাবে বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে আর এক গ্রুপ হেঁটে হেঁটে পার হবে আরেক গ্রুপের চেহারা আল্লাহ নিচের দিকে দিয়ে দিবেন মাথা উপরের দিকে দিয়ে দিবেন আল্লাহ বলবেন এবার পার হব হাত কেটে জাহান নামে পড়ে যাবে পা কেটে জাহার নামে পড়ে যাবে নিচেই থাকবে জাহান নাম সেই উন্মতের জন্য নবী সেদিন দাঁড়ায় দাঁড়ায় বলবেন রব্বি সাল্লিম আমার আল্লাহ দয়া করে মায়া করে মাফ করে দেন বারবার আমার নবী আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহর আল্লাহর নবীর কান্নার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে নবীজি আমার আপনার জন্য কাঁদবেন পুলসিরাতের কিনারায় দাঁড়ায় সেই উম্মের দশায় একটু হিসাব করে দেখেন কেমন এখন এমন উম্দ বের হবে আল্লাহর হাবিব বলে গেলেন সাড়ে চোদ্দ শত বছর আগে যে উমদদের মাপ হবে না সে উম্মতেরা কারাব উম্মাতি মুহাফিন ইল্লাল মুজাহিরিন সব উম্দ সেদিন মাপ পে যাবে শুধুমাত্র প্রকাশ্যে যারা গুনাহ করেছে বুক বুকফুলা গুনাহ করেছে মানুষের সচক্ষে গুনাহ করেছে গুনায়ের পরে সাক্ষী রেখেছে এমন লোকদেরকে যিনি করবেন মাফ না তিনি কে এখন বলেন এমন গুনাগার সমাজের মধ্যে আছে না নাই গুনা করে আবার বুক ফুলায় গুনা সাক্ষী রাখে পারলে তুই কিছু করিস আমারে তরে আজকে দেখাইয়া গেলাম পারলে তুই দেখাইস একজনে আসি আসিয়াস আসি না আসে তার মানে আসি যে কৈছে কথাটা একবারে না। এখানে বসা লোকদের মধ্যেও আসে না নাই খবরদার ক্ষমতা দেখাবেন না ক্ষমতা দেখালে যিনি ধরবেন তিনি কে অহংকার আমার আল্লাহর চাদর এই অহংকার আপনি দেখাবেন মানে চাদর নিয়ে টানাটানি করলেন আল্লাহ আপনাকে অবশ্যই পাকড়াও করবেন ইন্নাবৎসার আল্লাহর ধরা বড় কঠিন আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরেন তখন কোন জালেমকে কে তিনি ছাড়েন না ঠিক না রবিউল আউয়াল মাসে ছেড়ে দেন এক নাম্বার কাজ দু নাম্বার কাজ হলো মুসলমান বিদাত ছেড়ে দেন কি ছাড়বেন নবী পৃথিবীতে আসছেন সুন্নত প্রতিষ্ঠা করতে এক একটা সন্ন্যত কত দামি আবদুল্লা বিন অমার ওমর রাদিয়াল্লাহু তালা আনহুর সন্তান খুব ফলো করতেন নবীজি কোন কাজ কখন করতেন কিভাবে করতেন ফলো করতেন আবদুল্লাহ বিন ওমর সাহাবিরা একদিন দেখছে এক জায়গা দিয়ে আসছেন উনি হাজতের জন্য এক জায়গায় বসলেন একটু পরে উঠে চলে আসলেন হাজত করে নেই প্রশ্ন করা হলো বসলেন কেন তাহলে আবদুল্লাহ বিন আমার বললেন আমি আল্লাহর হাবিবকে দেখেছি এই জায়গাতে নবী হাজত সারার জন্য বসেছে যখন এই পদ দিয়ে যাচ্ছিলাম আল্লাহর নবীর স্মৃতি ধন্য এই জায়গার কথা মনে পড়ে গিয়েছে একটুখানি এই জায়গার মধ্যে বসে পড়েছি আল্লাহর হাবিবের বসাটাকে মনে করেছি উম্মত হয়ে যদি নাবীজি কাজকে মনে করার চেষ্টা করেন ওম্মতেরা সার্থক হবেন নবী সেদিন আমাকে ঠিকই চিনে নেবেন সাফাত করবেন যিনি ধন্য বানায় দিবেন তিনি কে বেদাত বড় মারাত্মক বড় মারাত্মক বেদাত বেদাতির কাছ থেকে আল্লাহ উঠানে এজন্য তাওাতিরা দেখবেন গায়ের জোরে কথা বলে ক্ষমতা দেখা কথা বলে দাম্বিকতা অহংকার দেখা কথা বলে সবসময় চ্যালেঞ্জ করে কথা বলে ঠিক না বে ঠিক অহংকার আর দাম্বিকতা বেদাতিদের প্রধান অস্ত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন বলবে বাদি দূর হয়ে চলে যাব আজকে তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই সেদিন হবে আল্লাহর হাবিবের কাছ থেকে দূরে সরায় দেওয়া হবে যতজন আজকে আমার মাহফিলে বসলেন যতটুকুন আমল করবেন জেনে শুনে আমল করবেন সন্ন্যত মেনে আমল করবেন অল্প আমলের কারণে যিনি আমাকে আপনাকে নাজাদ দিয়ে দিবেন তিনি কে দুই নাম্বার গেল এবার কয় নাম্বার মাসাল্লাহ সবার মনোযোগ আছে এক নাম্বারে সারব কি শির কি সারব শির ছাড়ব দুই নাম্বারে কি সারব বেদাত ছাড়ব এবার কয় নাম্বার তিন নম্বরে আমার ভাইরা নাবীর রহমত নিয়ে আসছেন ওমা বিশ্বজাহানের জন্য তিনি রহমত কুলকায়নাতের জন্য তিনি রহমত কেমন রহমত একটু বোঝার চেষ্টা করেন একটা উটের চোখের ভিতরে আল্লাহ হাবিব পানি দেখলেন বুবা একটা উট বলতে পারে না রহমতের নবী সামনে শেখকে দিয়ে দিলেন আল্লাহ হাবিব কষ্ট বুঝে ফেললেন ডাক দিয়ে বললেন সাহাবিরারে এই উটের দায়িত্বে কে আছ একজন সাহাবি হাত তুলল আমি উটের দায়িত্বে আছি আর হাবিব বললেন আফালা তাতাকিল্লা ফিহাযিহিল বাহিমা আল্লাতী মালাকা কাল্লাহু ইয়া এই উটের ব্যাপারে কি তুমি আল্লাহকে ভয় করবে না এই উট আমার কাছে এসে কেঁদে দিয়েছে তার মানে এখনি তুমি মাফ তাকে খাবার দাও তার হকগুলো তুমি আদায় করো তার ব্যাপারেও যার কাছে জিজ্ঞাসিত হতে হবে তিনি কে একটা উঠ সে উটের জন্য রহমতের নবীর দয়া কেমন দেখে পিপরার বাড়ি পুরায় ফেলা হয়েছে আর আমরা আপন ভাইয়ের ঘর ভেঙে ফেলি ঠিক কিনা বলে এলাকার ভাই সুপরিচিত ব্যক্তির ঘর ভেঙে ফেলি কিছু মনেই করি না এমন মুসলমান আছে না আমাদের নামের মধ্যে আমরা মুসলিম ঠিকই বলি চরিত্র এমন ঘর ভেঙে ফেলেছে আমাদের কিচ্ছু মনে হয় না এমন মুসলমান এখন অহরহ না নাই হিসাব করেন আমার ভাইরা রহমতের নবী একটা পিপড়ার ঘর ভাঙা হয়েছে পিঁপড়ার ঘর যখন ভাঙা হলো আল্লাহর হাবিব বললেন কে পুড়িয়েছ কয়েকজন সাহাবি বললেন ইয়া রাসূল আল্লাহ আমরা পুড়িয়ে দিয়েছি আল্লাহর হাবিব বললেন লা তুআযিব বিল মাঈ ওয়ান খবরদার আগুন আর পানি দিয়ে শাস্তি দিও না কারণ আগুন আর পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে কত রহম আমার নবীর হৃদয় কত দরদ আমার নবীর হৃদয়ে কত দরদ আল্লাহ তালা দিয়েছেন মক্কা বিজয়ের দিন নবী যদি চাইতেন সব কাফের গুলাকে কচু কাটা করতে পারতেন হাবিব নাই নবীজি সেদিন বলে দিলেন কুমুর আজকে কোন প্রতিশোধ নাই তোমাদের উপরে আল্লাহর হাবিব প্রতিশোধ নিলেন না সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন এক ক্ষমা ঘোষণার কারণে দলে দলে কাফেররা মুসলমান হয়েছে এমন নবীর উম্মত আমাদেরকে যিনি বানায় দিয়েছেন তিনি কে এজন্য আমাদের আমাদের আউয়াল মাসের তিন নাম্বার কাজ হবে কুল্লু মারিক বাড়াবাড়ি ছেড়ে দেন নির্দোষ মানুষকে দোষী বানাবেন না এমন যারা করবে রবিউল الاول মাস আসবে রমজান আসবে কদরের রাত আসবে নির্দোষকে আপনি দোষী সাজিয়েছেন আল্লাহর নবীর উম্মত হিসাবে সেদিন দাঁড়াতে পারবেন না ঠিক না বেঠি। ঠিক এখন এমন অপরাধও আমাদের ভিতরে আছে না নাই আছে সবাই একটা আওয়াজ করে বলেন আছে আছে এবার আসেন আমার ভাইরা চার নাম্বারে যা সারবেন জুল অত্যাচার এখন এই অত্যাচার শুধুমাত্র পারিবারিক জীবনে নয় সামাজিক জীবনে নয় সকল ক্ষেত্রে যখন জুলম করা হয় জুলমের পরে মনে রাখবেন আল্লাহর হাবিব বলছেন ইয়া কুম জুল। ফা ইন্না যুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামাহ জুলুম ছেড়ে দাও জুলুম ছেড়ে দাও কারণ তুমি যদি সামান্য কিঞ্চিত জুলুম যদি কাউকে মারো অন্যায় ভাবে ওহু পাহাড়টা যত বড় এত বড় জন্য অপেক্ষা আছে থাপ্পড় না খা তোমার মৃত্যু হবে না ঠিক না বেঠি এরপরে যদি দুই একজন বেঁচেও যায় আল্লাহর আদালতে শাস্তি আছে না নাই কয় নাম্বার চার নাম্বার সারতে হবে কি জুল সারতে হবে কি আপনাদের কষ্ট হচ্ছে রাত বেশি হয়ে গেছে এমন চেয়ারম্যান সাহেব আমার কইছে হুজুর এক ঘন্টা ওয়াশ করলে হইব আজকে অসুবিধা নেই তো আপনার কতক্ষণ ওয়াশ শুনলে আপনাদের কষ্ট হবে না বলেন সারা রাত যুবকরা কি কয় সারা রাত যুবকরা কি কয় সারা রাত আমরা আছি তো ইনশাল্লাহ জোরে বলি লিল্লা হেত আরো জোরে বলি লিল্লা হেতে বীর কয় নম্বরে আছি চার নাম্বার এবার যাব কয় নাম্বার গরম কম না বেশি অনেকে গরমের কারণে খুব কষ্ট হচ্ছে যে হুজুর গরমের মধ্যে মাহফিল জাহান্নামের গরম এর চাইতে কম না বেশি মিন ফাইহি জাহান্নাম সম্মানিত প্রধান অতিথি কবিলুল এহতারাম আপনাদের এলাকার সুযোগ্য চেয়ারম্যান চেয়ারম্যান বাউশিয়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ মিজানুর রহমান প্রধান সাহেব আমার পাশেই আজকের প্রধান অতিথি তিনি আসন গ্রহণ করেছেন আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করছি রব্বে করিম যেন আমার ভাইকে দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন পরে আমিন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধান সাহেব আমরা আজকের সভাপতি সাহেবের জন্য দোয়া করছি পাক যেন আমার ভাইকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন আফিয়া দান করেন আমি মাহফিলের হাদারাত মেহমান বৃন্দ বিশেষ করে আমার তাজ সুযোগ্য খুতাবা সম্মানিত ফুদালা আলেম আলমা যতজন আজকের মাহফিলে এসেছেন আ ইম্মা যতজন আজকের মাহফিলে আসছেন বসছেন প্রত্যেককে সম্মানিত হিসাবে কবুল আর মঞ্জুর করেন না আমি সম্মানিত মাহফিল উপস্থিত আমার সম্মানিত মুরব্বিয়ানিক আজকের মাহফিলের উচ্ছ্বাস দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার সম্মানিত তরুণেরা পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করতে চাচ্ছি কুম্বি তাহিয়াতিল ইসলাম ইসলামের সর্বশ্রেষ্ঠ অভিবাদন আসসালাম আলাইকুম ওরা হেমাতুল্লাহি ও বারাকা তুহ যে মহান মালিক আজকের মাহফিলা আমাদেরকে আদর করে ভালোবেসে আশার বসার বলার এবং সোনার তৌফিক দান করেছেন মহিয়ান রাজা দিরাজ পাকের আলি শান দরবারে অবনত চিত্তে শকর গোঝারি আদায় করি সকলে পড়ি ক্যালিমাতুর শুক্রালিল্লা আমার মনে হয় আপনারা খুব রাগ করে আছেন আমার সাথে রাগ যদি আমার সাথে রাগও হন আল্লাহর নামটা আমরা আসতে নেব না জোরে নেব আমাদের শরীরের সর্বশক্তিকে আল্লাহ পাকের জন্য দেখি আমাদের কণ্ঠকে উজাড় করে দিয়ে মালিকের প্রশংসায় আরেকটা বার পাকের প্রশংসা আদায় করি পরিিয়াল হামদুলিল্লা বাঙ্গালি মোড়া ভদ্র অতি পোষানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে শয়ান আমরা বাঙালিরা আবার নগদ পেলে আমরা দেখবেন আমাদের শ্রম মেধা শক্তি কোনোটা দিতে কার্পণ্য করি না আজকে যারা আলহামদুলিল্লাহ বললেন এমন একটা আলহামদুলিল্লাহ শুনতে চাই হাদিসের মধ্যে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কিছু গোলামের প্রশংসা এমন হবে যাদের প্রশংসা যখন দাড়ি পাল্লায় দেওয়া হবে দাড়ি পাল্লাটা হালকা থেকে বাড়ি হয়ে যাবে আমল নামার পাল্লা ভারী বানায় যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে শেয়াল্লার জন্য বুঝে সুঝে মোহাবত ভরা কণ্ঠে পড়িয়াল হামদুলিল্লা আমার মনে হয় এখনো যুবকেরা গলাটা ছেড়ে বলে নাই মা যুবক বেশি না মুরুব্বী মুরব্বীরা দিকে তাকাচ্ছে আর হাসতেছে চিন্তা করতেছে যে যুবকরা ওয়াশ শুনবে এটাও কি হুজুরে বলতে পারে বলেন মাহফিলের মধ্যে যুবক বেশি না মুরব্বী বেশি আমি প্রমাণ চাই আজকের মাহফিলে যত যুবক তোমরা মাহফিলে ফিলে বয়স এখনো তিরিশ হয় নাই সব যুবকেরা একত্রিত হয়ে কণ্ঠে আওয়াজ করে বলো আলহামদুলিল্লা এবার চেয়ারম্যান সাহেব তিনি নির্বাচিত হয়ে চেয়ারম্যান হয়েছেন চেয়ারম্যান সাহেবকে যদি বলতে বলা হয় যুবকদের একক আওয়াজ একটু আগের আওয়াজের চাইতে কম না বেশি চেয়ারম্যান সাহেব বলছে বেশি তার মানে বোঝা যায় আসলেও মাহফিলে যুবকরা বলেন যুবকরা বেশি এবার দেখি মুরব্বীরাও কোথাও কম না যদি মুরব্বী না থাকে মাহফিল হবে যত মুরুব্বী আজকের মাহফিলে বসলেন তিরিশের উপরে বয়স আপনারা একত্রিত হয়ে জোরে সরে বলেন তো দেখি আলহামদুলিল্লা এখনো তো আওয়াজ কম হয়নি আমার মনে হয় ফিফটি ফিফটি হবে অন্তত এবার দেখি যুবকদেরকে আরেকটা বার সুযোগ দিই যুবকেরা তোমরা আরেকটা বার বলতো আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ এবার আওয়াজটা আমার একটু কমে গেছে এবার দুই গ্রুপ একত্রিত হয়ে মহাব্বতের ভরাট কণ্ঠ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ আওয়াজ বাড়ছে না কমছে তার মানে বোঝা যায় আল্লাহর জন্য আমাদের মহাব্বত না নাই জান্নাতের জন্য আছে না নাই আল্লাহ আজকের মাহফিল থেকে প্রশংসাকারী প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল করেন পরে না আমিন এখন কোন কাতারে জান্নাতে যাবেন প্রথম কাতার না শেষ কাতার হুজুর আমরা যে মার্কা মুসলমান একটা কাতার হইলেই তো হয় আমরা কি এরকম মুসলমান হতে চাই আল্লাহর হাবিবের সাথ করেন আউয়ালু মাইয়ুদা ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে 120টা কাতার হবে প্রথম কাতারের ভিতরে আল্লাহ রব্বুল আমিন প্রশংসাকারীদেরকে কারীদেরকে ডাকবেন আলযীনা ইয়াহমাদুন আল্লাহ ফিস সাররা ওয়াদ্দরা সুখে আর দুঃখে কষ্টে আর আনন্দে জীবনের বাঁকে বাঁকে যারা প্রশংসা করেছে ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতারে দিয়ে দিবেন তিনি কে এবার বলেন কাতার লাগবে কোনটা কোন কাতার এক নাম্বার কাতারে যদি আমরা যেতে চাই কখনো সুখে থাকব কখনো বা দুঃখে থাকবো কখনো বা পরীক্ষায় থাকব কখনো বা নিয়ামতের উপরে থাকবেন সর্ব অবস্থায় যদি প্রশংসা করতে পারেন যে মালিক ডেকে ডেকে জান্নাতের প্রথম কাতারে জায়গা করে দিবেন তিনি কে عجبا لامر المؤمن ان مرحه কুল্লাহু خير মুমিনদের বিষয়টা বড় অবাক করার মতো মোমেন যখন মুসিবতে পড়ে যায় মালিকের উপরে সবর করে আর বলে আল্লাহ আমাকে অনেক ভালোই রেখেছে অনেকের চাইতে এই সবর করার কারণে বিপদ মুসিবতের পড়ে খুব সহসাহে ওচরে এই যিনি বিজয়ের শুভ সংবাদ দিয়ে দেন তিনি কে? আল্লাহ। খাবাব আল্লাহ তাআলা কাবার চত্বরে বিশ্বনবী যখন চাদর মোড়ানো অবস্থায় বসা বসাছিলেন আল্লাহর হাবিবের কাছে বললেন আফালা তাদউনা আলা তাসতানসুরুনা আমাদের জন্য দোয়া করবেন না সাহায্য চাইবেন না আল্লাহ বললেন তারা করে চিড়ে ফেলা হয়েছে চামড়ার শরীর থেকে খুলে না হয়েছে একের পর এক হত্যা করা হয়েছে তারপরেও তারা ধৈর্য হারা হয় নাই দর্যের কারণে যিনি বিজয় দিয়েছেন তিনি কি আমরাও সর্ব অবস্থায় প্রশংসা করি কার এবার একটু বুঝে সুঝে মহাব্বত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ আমার মনে হয় আলহামদুলিল্লাহর আওয়াজটা বিজয়ী হয়েছে এবং এই বিজয়টা যেন আল্লাহর জান্নাত পর্যন্ত আল্লাহ তালা পৌঁছে দেয় পরে না আমিন প্রশংসা করলাম কার জীবনের সর্ব অবস্থায় প্রশংসা লাগবে কার পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবুর সালিগিন ইমাম মুরসালিন সালীন আকাশের নিচে জমিনের উপরে যার মতো দৃষ্টান্ত পেশকারী কোনো মানবের জন্ম হয়নি সমস্ত নবী কোলের সম্রাট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুক্তলেব হাসিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ কাব ইবনে লুয়াই মালিক ইবনে নদুর ইবনে কিনানা মুদ্রকা তাবনীলিয়া সবনে মাআদ ইবনে আদনান সকলে পরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই কি পড়ছি যারা দাঁড়ায় আছেন তারাও কি পড়ছেন বলতে পারলেন না আসলে পড়ছি যদি না পড়ে থাকি ওয়াজিব তরক হবে ওয়াজিব তরক হলে সব হয় না গুনা হয় তো আমরা ওয়াজিব কি তরক করবো মাহফিলে বসে একবার সমস্বরে আওয়াজ করে মোহাবত নিয়ে পড়ছি এবার বলেন তো আমরা সবাই পড়েছি তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী ওয়াসাল্লামের নামে দরুদ পড়ে নিলাম আল্লাহ পাকের কাছে কামনা করলাম তোমরা যে আমর গুরু করম আমি নবীর কাছে আমলগুলা পৌঁছে দেয়া হয় আমি যখন দেখি আমার উম্মত কোন সবের কাজ করেছে হামিদুতুল্লাহ আমি আল্লাহর প্রশংসা দায় করি আর যখন আমি দেখি আমার উম্মত গুনাহের মধ্যে পড়ে আছে ফস্তাগফর্তু লাহুম আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাই হায়া খয়াল্লাহকম ও ফাতে খয়র উল্লাহকুম আমার জীবনটা তোমাদের জন্য বরকতপূর্ণ আমার দুনিয়া থেকে চলে যাও তোমাদের জন্য বরকতপূর্ণ হবে এখান থেকে তিন হাজার কিলোমিটার দূরে আল্লাহর হাবিস শুয়ে আছেন মাদিনাতুল মনোয়ার সেখানে আমল নাম আল্লাহ পৌঁছে দেন আমার আপনার আমার নামা বিশ্বনবী দেখেন আমার নবিক আল্লাফাকে এত সম্মানিত করেছেন উম্মতের জন্য প্রতিনিয়ত বিশ্বনবী দোয়া করতে থাকেন হায়াতি খায়র উল্লাহকুম অফাতি খায়র উল্লাহকুম আল্লাহর নবী জীবদ্দশায় আমার আপনার জন্য দোয়া করতেন মাদিনা সোয়েও আমার হাবিব দোয়া করেন দোয়ার কারণে যিনি এখনো আমাদেরকে জীবিত রেখেছেন ভালো রেখেছেন তিনি কে সে নবীর নামে আজকে আমরা দরুদ পরে নিলাম একটু জানতে চাই এই মাসটার নাম কি সবাই এখনো তো কয় না কি নাম এখন যদি জিজ্ঞাসা করা হয় ইংরেজি মাস হিসেবে মাসের নাম কি এটা আপনারা ভুলে গেছে হুজুর সেপ্টেম্বর শেষ তো এই জন্য অনেকে একটু কনফিউজ হয়ে গেছে যে হুজুর আসলে কি বলবো আমাদের মনে নাই বলেন একটু ভালো করে এ মাসটা যেটা শেষ হয়ে যাচ্ছে কিনা আরবি যে মাসটা শেষ হয়ে গেল কিনা একজনে কয় যে হুজুর রবিউল আওয়াল মাস শেষ হয়ে গেছে সবাই কন কি নাম দাঁড়িয়ে যারা আছেন আপনারাও বলেন কি নাম সফর মাসের পরের মাসের নাম কি এবার বলেন রবিউল আউওয়ালের পরের মাসটার নাম কি মাসাল্লাহ একজন হাত তুলে বলছে হুজুর রবিউ সানি মাসাল্লাহ এই যে আল্লাহ তালা আমাদেরকে আরবি মাসগুলার খবর রাখার তৌফিক দিছে এই জন্য আপনারা খুশি তো এই রাবিউল الاول মাস ঠিক এমন একটি মাস যেই মাসটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে পাঠিয়ে দিলেন আমার নবী আমার আপনার মত বাবা পায় নাই দুনিয়াতে এতিম হয়ে এসেছে alam yajide kayati নবী আমার এতিম হয়ে আসলেন আশ্রয় না পাওয়ারই কথা ছিল এতিম মানুষকে মানুষ মূল্যায়ন করে না কিন্তু আমার নবীকে পরতে পরতে মানুষ মহাব্বত করেছে কারণ জন্ম লগ্ন থেকে যিনি আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তিনি কি আমার নবী যখন জন্মগ্রহণ করলেন ঠিক তার পঞ্চান্ন দিন পূর্বে মিনা ফার মাস খানের জায়গাটায় দেখবেন এখনো পাথরগুলো দেখলে মনে হয় আল্লাহর আজাব গজবে এই জায়গা হয়ে গিয়েছিল এখনো হাতির মতো দেখলে মনে হয় দেখতে আবরাহা যখন আক্রমণ করতে এসেছে আল্লাহর ঘরকে ঘুরায় দিবে দম্বি কহংকার আল্লাহর ঘর ঘুরায় দেওয়ার জন্য আসলো আল্লাহর হাবিব এখনো দুনিয়া আসেন নাই ইবনে কাথির তিনি উল্লেখ করেন পঞ্চাশ কিংবা পঞ্চান্ন দিন এখনো বাকি আছে সেই মুহূর্তে আবরাহা যখন আসলো আব্দুল মুত্তালেবসহ সব নেতারা হত বম্ব হয়ে গিয়েছে কি করে কাবার জন্য কিছু করবে সবার মনে কাবার জন্য মায়াব কিন্তু আব্রাহার বাহিনীর সঙ্গে কুলাবে না বাহিনীর সঙ্গে কুলাবে না আব্রাহার বাহিনী শক্তিশালী বাহিনীর হাতি গোড়া সৈন্য সামন্ত সহ পুরো বাহিনী আক্রমণ করার জন্য আসছে আব্দুল মুক্তালের দূরে দাঁড়ায় আল্লাহকে বলতেছে আল্লাহ ওয়ালিকুল্লি বাই সব মালিকের একটা ঘর থাকে মালিক এটা তো আপনার ঘর মালিক আপনার ঘরে আব্রাহাম আক্রমণ করবে নিজের ঘর রক্ষার জন্য সবাই যেমন বেকুল হয়ে যায় আজকে আপনার ঘরটা আপনি রক্ষা করেন শুধু আল্লাহ রাব্বুল আলামিন রক্ষাই করেন নাই পুরো হস্তি বাহিনী সহ আব্রহার গোষ্ঠীকে যিনি টুকরা টুকরা করে তাওহীদকে প্রতিষ্ঠিত করে দিলেন তিনি কে আল্লাহ ফাজআলহুম কুআসফিম মাকু চর্বিত ঘাস তৃণলতা পাতা খাওয়ার পরে পোকা যখন বিষ্ঠা হিসাবে বের করে দেয় একরকম এক কালারের বিভিন্ন রকম পাতা খেয়েছে কিন্তু যখন বের হয়ে যায় বোঝা যায় না কোনটা কোন গাছের পাতা আল্লাপাক যখন যাকে যাকে আবাবিল পাঠায় দিলেন এমন ভাবে ধ্বংস হয়ে গেল কোনটা হাতি কোনটা ঘোড়া কোনটা মানুষের হাত কোনটা পা কোনটা মাথা চিহ্নিত করা যায় নাই যার যার নামে বরাদ্দ হওয়া আবাবিল নামক পাখি ঠোঁট থেকে পা থেকে পাথর গুঁড়া যখন পড়েছে মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে গেছে যিনি কাবাকে রক্ষা করেছেন তিনি কে সে আল্লাহ কি আজও আছেন আওয়াজটা এত আসতে হলো আছেন? আছেন। আল্লাহ যদি থাকে আমার ভাইরা। আল্লাহু লা ইলাহা ইল্লা এই আয়াতি কারিম আমাদের মুখস্থ আছে কিনা? কিনা? সবাই বলে না কি নাম এই আয়াতুল কুরসিটা যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কোন গোলাম পরে এটা আপনি ধরে নিতে পারেন নিশ্চিত জান্নাতের একটা টিকিট বলেন সোবহান আল্লাহ